নগাঁও প্রেস ক্লাবর দ্বিবার্ষিক অধিবেশন অধিবেশনের মুক্তি সভাত অংশগ্রহণ করে ND24-র মুখ্য সম্পাদক রাজদীপ বাইলুং বরুয়ায়। রাজদীপ বাইলুং বরুয়া সহ বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত রাজগুরু, পরাগমণি আদিত্যই অংশগ্রহণ করে মুক্তি সভাত, আর ND24-র মুখ্য সম্পাদক রাজদীপ বাইলুং বরুয়াক সম্বর্ধনা নগাঁও প্রেস ক্লাবর। মুক্তি সভাত উপস্থিত থাকে মন্ত্রী কেশব মহন্ত, বিধায়ক রূপক শর্মা। মুক্তি সভাতে উন্মোচন করা হয় নগাঁও প্রেস ক্লাবর স্মরণিকা পত্রিকা। বন্ধু সদৃশ যখন আছে মর্মক নেউসা দিব নয় প্রত্যাখ্যান করবেন বেশি কথা নক এই কারণে নক সময় ইতিমধ্যে পার করে আর যখন কথা মনত আমি সকলে কম বলে এগারী সাংবাদিক হিসাবে শ্রদ্ধার প্রশান্ত রাজগুরু ডাঙরিয়ার মনলে যখন কথা আহে মোর জ্যেষ্ঠ ভাতৃস্বরূপ পরাগমণি আদিত্য ডাঙরিয়ার মনের যখন কথা আমি শুনেছি সেইখানে আমারও কথা কিন্তু তার লগতে মই দুটা মাত্র কথা সংযোজন করি জাতীয় দায়বদ্ধতা যদি আমি শোষণ করার অতিকে জরুরি জাতীয় দায়বদ্ধতা জাতীয় সম্পর্কের প্রতি আমার শ্রদ্ধা আর নিজের ভাষাটির প্রতি আটাইতকৈ ডর কথাটা হল যে ভাষাটির প্রতি আগতে আলোচনী খবর কাকত এই অনুদৈর যুগের পর আরম্ভ হওয়া আমার এই পরিক্রমাটা আমার ভাষাটি সমৃদ্ধিশালী হয়েছে আর আজির তারিখত আমি মন করেছো যে আমি পূর্বাধ্যন পূর্বাধ্য 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 প্রায় আমি এনে ধরনের ভাষাটি আমি বিপদাপন্ন করে তুলিছো যে দায়বদ্ধতা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আটাইতকৈ যদি দায়বদ্ধতা প্রদর্শন করবলগীয় আছে রাজ্যের যদি মানে সাংবাদিকসকলের কথা কম সেয়া হল ভাষার প্রতি দায়বদ্ধতা ভাষার প্রতি ভাষার উচ্চারণের প্রতি আমার এইখানে আমি বহুতেই পরিহার করা প্রয়োজনীয় হয়েছে যদি এগারী হিসাবে আটাইতকৈ বহুত খেলে বিধানি বিধে উচ্চারণের বেলিকা সমস্যা উপস্থাপনের বেলিকা সমস্যা কারণ আমি সকল সাংবাদিক আমি সাংবাদিক কিন্তু সাংবাদিক আমার আমি বহুতে ভাবে যে আমি কর্মযাত্রা মুকলি সভাত উপস্থিত থাকি খুব ভাল লাগিছে এই কারণে ভাল লাগিছে নগাঁও প্রেস ক্লাবর প্রায়খিনি সদস্যই সামাজিক জীবনের লগত জড়িত নিজের নিজের ঠাইত বহু দায়িত্ব বহন করেছে তার মাজেরে সংগ্রাম মানে সংবাদ জগতখনত যে দৃষ্টি দিছে গতি আমার ইয়াত সাংবাদসেবীসকলে এটা সুন্দর পরিবেশ গড়ি তুলিছে আর এটা শুদ্ধ পথে লৈ গৈছে। নগাঁও প্রেস ক্লাবর দ্বিবার্ষিক অধিবেশনখন আজির পর আরম্ভ হয়েছে দুদিনের কার্যসূচী আর আজ মুক্তি সভাখনত আমি আসিল কেবাগী বিশিষ্ট সাংবাদিকর আজি খুব সুন্দরকে একটা পরিবেশত আজি এখন আজ সভা আহ্বান করা হয়েছে আর সাংবাদিকসকলের যিনি মানে কথা বতরাখিনি আজ বিশেষকে সাংবাদিকসকলের ভবিষ্যৎ বা বর্তমান তাদের যিনি করণীয় এই বিষয় লোক খুব সুন্দরকে আলোচনা হল আর নগাঁও প্রেস ক্লাবর মানে খুব জন্মদিনের পর জড়িত একটা ঘরুয়া অনুষ্ঠান সাংবাদিকসকলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গতি এই যে প্রেস ক্লাবর সদায় মানে থাকোই যিখিনি অনুষ্ঠান মাতে মানে আহ আর নগাঁও প্রেস ক্লাবর মানে উত্তরত্ব কামনা করছো একটা নির্ভীক সত্যনিষ্ঠ বাতর পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকতার যে ভূমিকা সেই ভূমিকা পালন করে আমি আজি আহ্বান জানাইছো আর নগাঁও প্রেস ক্লাবর যদি একটা পরিবেশ সচাই খুব ভাল কারণ এরকম পরিবেশ খুব কম আছে আজি বিশিষ্ট সাংবাদিক যে প্রশান্ত রাজগুরু কলে যে গুহীতো ভাল এই নগাঁও প্রেস ক্লাবটো এটা শুনে খুব ভাল লাগিল সকলে সহযোগিতা আছে এই নগাঁও প্রেস ক্লাবের উত্তরত্ব কামনা করছো। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।